আমাদের এই নপাড়ার সব নাগরিকরা আছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের সকলে আছেন, আমার কাউন্সিলর হিমাংশু থেকে আরম্ভ করে এখানকার সমস্ত সুনাগরিকরা অসিতদার সহ আমাদের পূর্বে থেকে আরম্ভ করে সবাই আছেন। উনি আমাদের সিনিয়র মানুষ, উনি বন্দে মাতরম বন্দে মাতরম। এখানে পৌরসভার যে সাব সেন্টার, আমাদের তো বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে আমরা বলেছি যে ডাক্তার বসবে, এটা 9 নম্বর ওয়ার্ডে আমাদের 3 নম্বর সাব সেন্টারটা আজকে এখানে উদ্বোধন হচ্ছে। বলছি এর কি মানে পৌরসভার ফান্ড থেকে টাকা দেওয়া হচ্ছে? না, এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার, এখানে সব কিছুই হবে। কমিউনিটি সেন্টারের মধ্যে আমরা এখন এটাকে উদ্বোধন করছি, আবার উপরেও আমাদের ঘর হবে পৌরসভার ফান্ড থেকে, সরকারের ফান্ড। কতজন কি চিকিৎসক থাকবে? কতজন চিকিৎসক? আমাদের তো বিভিন্ন জায়গায় একটা ওয়ার্ডে ওয়ার্ডে যেটা দুয়ারে ডাক্তার যেটা বলা হয়েছে আর কি, সেই তারই সেই এইটার স্বরূপ আমরা বিভিন্ন জায়গায়। এখান থেকে চিকিৎসা পরিষেবা, এখান থেকে চিকিৎসা আমাদের চাঁদুরে হয়, আমাদের কালীপুরে হয়, আমাদের বসন্তপুরে হয়, আমাদের হ্যাঁ বৃন্দারামপুরে হয়, আমাদের এখানে 9-10 এখানে করছে, যে আমরা দুয়ারে ডাক্তার যেটা বলেছিলাম সেইটারই তারই শুভ উদ্বোধনগুলো। কজন স্বাস্থ্যকর্মী থাকছে? স্বাস্থ্যকর্মী আমাদের তো স্বাস্থ্যকর্মীরা আছে, গুড়িয়ে ফিরে সব আমাদের এখানে থাকবে। সাব সেন্টার কটা টোটাল কতগুলো আরম্ভ? আমাদের এখন সাব সেন্টার আছে টোটাল 4টে আছে, একটা ইউপিএসসি আছে, 5টা। কোনখানে কোনখানে আছে একটু? একটা চাঁদুরে আছে আমাদের ইউপিএসসি আছে, একটা বৃন্দারামপুরে আছে, কালীপুরে আছে। এখানে মেডিসিন বলতে বাচ্চাদের ম্যাক্সিমাম মেডিসিন এখানে পাওয়া যাবে, গর্ভবতী মায়েদের চিকিৎসা এখানে হবে, এবং ইন জেনারেল যে মেডিসিনগুলো সেই জেনারেল মেডিসিনগুলো এখান থেকে দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি এটা মানে কমিউনিটি বেসড, হ্যাঁ প্রাইমারি একটা স্বাস্থ্য চিকিৎসার স্বাস্থ্য একটা চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এখান থেকে। এবার এখানে প্রতি সোমবারে যেমন ইয়ে হবে, মানে ক্লিনিকটা হবে, আর ফার্স্ট আর থার্ড বৃহস্পতিবারটা এখানে ভ্যাকসিনেশন হবে গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের। আপনার নাম ডাক্তার? আমার নাম দীপাঞ্জন চ্যাটার্জি, আর উনি আমাদের গৌতম দে, আমাদের মাননীয় চেয়ারম্যান মহাশয়, তপন মহাশয়, উনি সবসময় আমাদের পাশে আছেন। আপনারা কি মানে এখানেই থাকবেন ডাক্তার? হ্যাঁ, মানে এখানে এখানেই আপনারা ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ, এখানে করব, এখান থেকে, এখান থেকে প্রত্যেক সোমবার এখান থেকে হবে ক্লিনিকটা, আর বৃহস্পতিবার ফার্স্ট আর থার্ড বৃহস্পতিবার এখান থেকে ভ্যাকসিনেশন টিকাকরণগুলো হবে। এটা বাকি দিনগুলো, বাকি দিনগুলো আবার অন্যান্য যে সাব সেন্টারগুলো আছে ওইখানে হবে। সপ্তাহে 2 দিন খোলা থাকবে? হ্যাঁ হ্যাঁ, বাকি দিন খোলা থাকবে, মানে হ্যাঁ কিন্তু ডাক্তারও এখানে 2 দিন থাকবে। ওটাকে আমরা চেষ্টা করছি।